ছোট বোন মোমো আমার জন্য এই ড্রেসটা বানিয়ে দিছিল, তো আজকে অনেকদিন পর এটা বের করলাম, এটা পরব, যাচ্ছি আঙ্কেলকে দেখতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো, রেডি হয়েছি, যাচ্ছি আঙ্কেলকে দেখতে। আমি কুয়াশার আব্বুকে, আঙ্কেলের শরীর খুবই খারাপ, আসলে কয়েকদিন ধরে যাবো যাবো প্ল্যান করতেছিলাম, সময় বের করতে পারছিলাম না, বিকজ কাজ, ব্যস্ততা, প্লাস ওর পাশেও অনেক অনেক গেস্ট ছিল, আঙ্কেল তো কয়েকদিন হসপিটালেই ছিল। তো ফাইনালি আজকে যাচ্ছি, আঙ্কেল আগের চেয়ে একটু বেটার, দোয়া করি আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর যাচ্ছি, তোমরাও সাথে থাকো, চলো আঙ্কেলের কি অবস্থা দেখে আসি। বাংলাদেশে আম নেচ্ছেও নেই, জুয়েল আবার ফ্রুটস কেনাতে খুবই ভালো। আসলে আঙ্কেল কি খাবে, রুগী মানুষ কি খায় বুঝতে পারছিলাম না, যাই হোক একটু ফ্রুটস নিয়ে চলে আসলাম একটু বিএনএম এ, বিকজ গার্ডেনিং এর অনেক কাজ রয়ে গেছে, এখনো কিছুই ধরি না। এবার নরমালি এই সময় কিন্তু গার্ডেন আমার রেডি থাকে, তো জাস্ট টুকটাক নিয়ে তারপর যাব কুয়াশাদের এখানে, বিকজ রিমিও যাবে, ওরা আসতেছে। সোলারের লাইট গুলি যত আমার অনেক আছে, তাও খালি মনে হয় দেখি কিনি, শুধু কিনি লেটো শুধু লেখা দাও তাকে। এটা হচ্ছে মিরাকেল গ্রো, মিরাকেল গ্রো নিবো। আসলে এই দেশে যেহেতু অল্প সময়ের জন্য সামার থাকে, খুব দ্রুত আসলে গাছগুলি বড় করতে হয়, তো সেটার কাজ করে হচ্ছে এটা, এই কন্টেনারটা আছে এটা। এই আইলটা পুরাটাই গার্ডেনিং এর জিনিসপত্র। গাছটা সুন্দর না? গার্ডেনে অলরেডি একটা দিছি, আর একটা ইচ্ছা আছে, এইটা নাকি, এটার পাটে কোনটা? আমার গাজীপুর শাড়ি কিরকম দিয়ে দেবো নাকি বুঝতেছি না। বিএনএম এর টুকটাক শপিং করলাম, শপিং করে চলে আসলাম ফুড বাজারে। হ্যাঁ, ফুড বাজারে চলে আসছি রিমিরে পিক করতে, রিমিরে পিক করতে না নিতে, তো এই যে অল্প সময়ের মধ্যে কত জায়গায় ঘোরা হয়ে গেল না, ফাইনালি এখন যাচ্ছি কুয়াশাদের দিকে আসতে। বাই রে বাই, যেদিকে তাকাই সেদিকেই ভাল লাগে, কি যে একটা অদ্ভুত ভালো লাগা। এনিওয়ে এখনো অফিসিয়ালি সামার শুরু হয় নাই, মিড অফ জুন থেকে শুরু হবে, যাই হোক এই তো আমরা চলে আসছি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাইয়া? তোমাকে তো সুন্দর লাগছে। আঙ্কেল হাত দেখাচ্ছে, ও কিন্তু এতদিন এখন হবে, লাউ গাছ তো লাগাই রাখছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, ওইটা মাটিতে দিবে, এটা অ্যাক্সেস আছে আসার না? হ্যাঁ হ্যাঁ।
কাজ করতে করতে দুজনের অবস্থা এই যে তুমি তো অনেক ওয়েট লুজ করছো বাগানে কাজ করে আঙ্কেল কি খায় জানি না দেশি আম নিয়ে আসছি এখন সব খাইতে পারে হ্যাঁ কয়দিনে কেমন হয়ে গেছে না ঠিক হয়ে যাবে আবার ইনশাল্লাহ কিসের হাওয়া লাগলো বলো তো মনে হচ্ছে খুকি কে ছাড়াই দিবে আমি শুনলাম জিমির কাছ থেকে সবকিছু যৌথ প্রযোজনাই হয় আমার বুঝাইতে হয় একেবারে দেশি চা কুয়াশা নুহার ঝটপট করে অনেক কিছু রেডি করে ফেললো আর আন্টিকে যখনই আমি কিচেনে দেখি কি যে ভালো লাগে বারবার মার কথা মনে পড়ে তো যাই হোক সবাই মিলে নাস্তা টাস্তা নিয়ে গার্ডেনে বসবে ডিসাইড করলো জোড়া রেডি করছে ওইদিকে ভালো ঠান্ডা পড়ে গেছে অনেক মজা হয়েছে অনেক এনজয় করে খাইলাম বাট বাইরে একটু ঠান্ডা ঠান্ডা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ভিতরে এসে বসলাম বিকজ চাটা সবাই ডিসাইড করলাম ভিতরে বসেই খাবো তো এই তো আমরা সবাই মিলে কুয়াশা রুমে আড্ডা দিতে বসে গেছি ওই রুমে আঙ্কেল একটু রিল্যাক্স করছে অনেক ভালো হয়েছে আঙ্কেলস ওয়ার্ল্ড কথা
তুমি আসো তাড়াতাড়ি। চাটা আসলেই অনেক ভালো হইছে। না অনেক ভালো হইছে। খাওয়ার মতো জায়গা ছিল না, এর মধ্যে নাস্তা টাস্তা করছিলাম, চা খাচ্ছিলাম, এর মধ্যে আন্টি আবার ভাতও রান্না করে ফেলছে। ঘরে মা থাকার যে কি শান্তি, এটা সত্যি কুয়াশা নিশ্চিন্তে ঘরে মা আছে, কিচেনে মা আছে, আর কিছু লাগে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আন্টি খাবেন না একটু? খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে, টেরি পাইনি, এখন বাসায় ফেরার পালা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মুরব্বি দেখলেই কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দোয়া করি আঙ্কেলকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেখ, তোমরাও সবাই দোয়া করো। আর অনেকদিন পর আমাদের একটা আড্ডা হইলো, খুব ভালো লাগছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।